আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল পাস্তার একটি রেসিপি। এটি খুব কম সময়ে আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে ঝটপট বাসায় তৈরি করে নিয়েছি, তো এটি এখন আপনাদেরকে শেয়ার করছি। আমি এখানে কিছুটা পানি সেদ্ধ করে নিয়েছি আর অ্যাড করে নিয়েছি এখানে লবণ। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম। এখন আমি পাস্তাটাকে 10 থেকে 15 মিনিটের মতো করে সেদ্ধ করে নিব। পাস্তাটা সেদ্ধ হতে থাকুক, অন্যদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি এখন অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। তারপর আমি এতে অ্যাড করে নিব 1 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি আর 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি। আদা আর রসুনটাকেও আমি পেঁয়াজের মতো করে কিউব করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার চলে আসলে আমি এতে অ্যাড করে নিব পাস্তার প্যাকেটে যে মশলাটা ছিল, ওই মশলাটা আমি এখন অ্যাড করে নিব। আমি আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি মশলাগুলো আর ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে আমি এতে অ্যাড করে নিব 1টি ডিম। আমি বড় সাইজের 1টি ডিম অ্যাড করে নিলাম। তারপর আমি ডিমটাকেও ভেজে নিচ্ছি সব মশলাগুলোর সাথে। আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি অ্যাড করে নিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ টমেটোর সস আর 1.5 টেবিল স্পুন পরিমাণ আমি এখানে সয়া সস অ্যাড করে নিয়েছি। এখন আবারও মিক্স করে নিচ্ছি সবগুলো মশলা একসাথে। আমি আরও 1 মিনিটের মতো করে ভেজে নিব সবগুলো মশলা। এখন আমি অ্যাড করে নিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটা দিয়ে আমি আবারও মশলার সাথে মিক্স করে নেড়েচেড়ে নিব আরও 1 মিনিটের মতো করে। তারপর আমি অ্যাড করে নিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বরবটি। আমি আবারও মিক্স করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি আরও 1 থেকে 2 মিনিটের মতো করে। এখন আমি অ্যাড করে নিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ চিনি আর পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে নিয়েছি। যেহেতু আমি সয়া সস দিয়েছি আর সয়া সসে লবণের পরিমাণটা থাকে, ওই জন্য আমি বুঝে লবণটা অ্যাড করে নিয়েছি। তো আমি আবারও ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো করে। সবশেষে আমি অ্যাড করে নিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভেজে নিব কিছুটা সময়। পাস্তাটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি এটা সার্ভ করে নিব। খুব সহজেই আমি পাস্তাটা তৈরি করে নিয়েছি।
তো আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি অনেক বেশি ইজি মনে হবে এবং আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ